নিউ ওয়েলস ওল্ড বয়েজ, যে ক্লাবের হাত ধরে একজন লিওনেল মেসির ফুটবল যাত্রা শুরু। বিশ্বসেরা হওয়ার স্বপ্নের বুননের আরম্ভটা যেখান থেকে খুদে জাদুকরের সেই ক্লাব হলো নিউ ওয়েলস ওল্ড বয়েজ। সময়ের পরিক্রমায় শৈশবের ক্লাব ছেড়ে বার্সেলোনা, এরপর যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি জমিয়ে জিতেছেন ক্যারিয়ারের স্বপ্ন পূরণের সবকিছু। আর আর্জেন্টিনার হয়ে তো ফুটবল ক্যারিয়ারের সার্থকতাটাই পেয়েছেন এলিমটন। বিশ্বকাপ জিতে এখন অনন্য উচ্চতায় লিও। কিন্তু যে ক্লাবের হাত ধরে ফুটবলার লিওনেল মেসির জন্ম, সেই ক্লাবের হয়ে কিছুই করতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ জয়ের পর থেকে একটা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, কোপা আমেরিকার পর হয়তো ফুটবল ক্যারিয়ারটাকে বিদায় জানাবেন লিও। তবে লিও নাকি অবসরের আগে শৈশবের ক্লাবের হয়ে মাঠে নেমেই ফুটবলটাকে বিদায় জানাতে চান, এমন গুঞ্জন বহু আগে থেকেই ঘুরছে। এবার ইন্টার মায়ামির হয়ে নিউ ওয়েলস ওল্ড বয়েজদের মুখোমুখি হতে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার। আর তাতেই আবারও গুঞ্জন চাউর হয়েছে লিওর শেষ অধ্যায়টা শৈশবের ক্লাবেই হবে কিনা তা নিয়ে। 2025-এ ইন্টার মায়ামির সঙ্গে শেষ হবে লিওনেল মেসির চুক্তি, আর 2026-এ যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে বিশ্বকাপের আসর। তবে লিওনেল মেসি অবসরের বিষয়ে খোলাসা করে কিছুই বলেননি। প্রাক মৌসুম প্রস্তুতির জন্য দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে ইন্টার মায়ামি, সেজন্যই এবার শৈশবের ক্লাবের বিপক্ষে মাঠে নামবেন মেসি। ডিআরভিপিএনকে স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে। তবে অবসরের আগে ছোটবেলার ক্লাবের সঙ্গে কি এটিই তার শেষ ম্যাচ কিনা তা নিয়ে এবার গুঞ্জন চাউর হয়েছে গণমাধ্যমে। শুধু মেসি নয়, ইন্টার মায়ামির কোচ তাতা মার্টিনো এই ক্লাবের হয়েই খেলেছেন, তাই এই ম্যাচটা বিশেষ লিওর জন্য। এদিকে প্রাক মৌসুম প্রস্তুতিতে হংকং, জাপান, সৌদি আরব গিয়েছে লিওর ইন্টার মায়ামি। যদিও হংকং একাদশের বিপক্ষে মাঠে না নামায় বেশ ভোগান্তিতেই পড়তে হয়েছে মেসি ও তার দলকে, তবে ঘরের মাঠে এবার আর ভুল করবে না ক্লাব কর্তৃপক্ষ। চোটের অবস্থা উন্নতি হওয়ায় শৈশবের ক্লাবের বিপক্ষে মাঠে নামবেন মেসি, বিষয়টি নিশ্চিত করেছেন কোচ তাতা মার্টিনো। আমার প্রিয় নিউ ওয়েলসকে মায়ামিতে স্বাগত জানাতে পেরে আমি খুবই আনন্দিত। নিউ ওয়েলস ওল্ড বয়েজ আমার কাছে কি তা আমি বোঝাতে পারবো না। বিশেষ একটি ম্যাচ হতে যাচ্ছে এটি, আর লিওনেল মেসি এখন ভালো আছেন, সে ম্যাচে খেলবেন। তবে শৈশবের ক্লাবের বিপক্ষে এটিই তার শেষ ম্যাচ হতে যাচ্ছে কিনা তা এখন দেখার বিষয়। তাজিন খন্দকার, সময় সংবাদ।